আলেকজান্ডার যেমন ভারতবর্ষকে দেখে বলেছিলেন কি বিচিত্র এই দেশ তবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও একটি বিচিত্র জগৎ কখনো দেখা যায় নতুন সম্পর্ক সৃষ্টি হচ্ছে তো আবার কখনো ভেঙে যাচ্ছে পুরাতন সম্পর্ক তবে কি এবার বিচ্ছেদের পথে অভিনেত্রী সৌমিলি বিশ্বাসের সম্পর্ক নতুন সঙ্গী কি তবে নৃত্যশিল্পী অর্ণব বন্দ্যোপাধ্যায় উঠছে নানা রকম প্রশ্ন ঠিক কি ঘটেছে বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন দেখতে থাকুন সম্প্রতি টলিউডের অভিনেত্রী সৌমিলি বিশ্বাসের বিচ্ছেদের খবর শোনা গেল টলিপাড়ায় সম্প্রতি টলিউডে তেমনই একটি ঘটনা শোনা গেল টলিউডের অভিনেত্রী তথা জনপ্রিয় নৃত্যশিল্পী সৌমিলি বিশ্বাস এবার পুরানো সম্পর্ক ছিন্ন করছেন যদি অভিনেত্রী খরা এই বিষয়ে কিছু জানাননি তবে টলিউড অভিনেতা তথা বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সৌমিলের বিবাহ বিচ্ছেদের কথা। আর তারপর অনুরাগীরা বুঝতে পেরেছেন এই কথাটা সত্যি স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পাশাপাশি জানা যাচ্ছে তিনি জড়িয়েছেন নতুন সম্পর্কে সৌমিলি যার সাথে বেশিরভাগ সময় নৃত্য উপস্থাপনা করেন অর্থাৎ নৃত্যশিল্পী অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সাথে এই নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি সৌমিলির পুরানো সম্পর্কে ডিভোর্সের পর সৌমিলি অর্ণবকেই বিয়ে করবেন এই বিষয়টি প্রকাশ করলেন টলিউড অভিনেতা তথা বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় সম্প্রতি সৌমিলির সাথে অর্ণবের অনুষ্ঠানের ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় সঞ্চিতা তপাদার নামে নেট নাগরিক লেখেন খুব সুন্দর হবে অনুষ্ঠান সৌমিলিও আছে দেখছি এই কমেন্টের উত্তরে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় লেখেন সৌমিলি না থাকলে অর্ণব অনুষ্ঠান করবে না তাই কোনো উপায় নেই শুনলাম এবার দুজনেই বিয়ে করবে সৌমিলির ডিভোর্স আসন্ন কি খারাপ লাগছে পাশাপাশি তিনি জানিয়েছেন এই কথাটি সত্যি যদিও অনেকেই এ কথায় বিশ্বাস করতে চাইছেন না কারণ এখনও সৌমিলির ফেসবুকের কভার ফটোতে এখনও রয়েছে সৌমিলির প্রাক্তন স্বামী অয়ন ঘোষের ছবি দু সালে অয়ন ঘোষের সাথে তার বিবাহ হয় এত বছরের মধ্যে সবসময় সৌমিলি জানিয়েছেন যে তার সংসার জীবনে সে বেশ খুশি তাই কী কারণে হতে পারে বিচ্ছেদ তাই অনেকেই বিশ্বাস করতে পারছেন না বন্ধুরা এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে